সবার কি অবস্থা? নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম, বিয়ে ভাইরাল নিউ মার্কেটে বিখ্যাত রুবেল ভাইয়ের মুড়ি ভর্তা। সো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন, আর আমি লাস্টে রিভিউ দিয়েছি, সেই রিভিউটা আপনারা দেখে নেবেন। চোখে পানি হলো 20টা কমে গেল, চেয়ার আলাম 10টা, নাচানাচি 30টা, লাভ হবে 40টা। কোনটা কোনটা বললেন? মিডিয়াম জাল আছে, ভদ্র আছে, মিষ্টি মুড়ি আছে। 10টা কোনটা বললেন? যেমনি শুধু মরিচ আর বলি থাকে না। তোরা ভিডিও দিব না? টুকটা বোম্বে মুছিয়ে দিবে 20 টাকায়। মামা দেন চোখের পানিটাই দিয়ে নামা করে। চোখের পানি না না, যেটাই নেন আপনার মরিচ, আপনার যতটুকু লাগে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। 50, 70, 100, 200 জানেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু ফেলা যাবে না, খাইতে হবে। স্ত্রীর দ্বারা খেলায় খাইতে হবে না, যদি ফেলে দেন তার সেক্ষেত্রে আপনি ডাবল টাকা দিবেন। সবাই তো এই সাহসটা পায় না, যেতে পারে না। ওই যে ভাইয়াদের দিবে মিমিক্রির কারণ হয়ে দাঁড়ায়। ভাই কান্নাকাটি করে দেখো, ভিডিও ভাইরাল করে দিন না। হয় যথা মিডিয়াম জাল কার? এই যে মিডিয়াম জাল যাতে তারা নিয়ে নেন সামনে দিকে, মিডিয়াম জাল সামনে দিকে নিতে হবে। ভাই কি টাকা দিছিলেন? 30। আমরা কিন্তু এটা ভদ্রমুড়ি নিয়েছিলাম মিডিয়াম ঝালের, সো এটা ট্রাই করলাম। বাট আহা মুড়ি কিন্তু মজা না, যে এরকম ভিডিও দেখি আমরা, বিভিন্ন ব্লগাররা ভিডিও করে বা হচ্ছে ফুড ব্লগাররা ব্লগ করে, বাট এরকম অনেক মজা, অনেক হাইপ, এরকম হাইপ দেখে আমরা আসছিলাম, বাট এরকম ছিল না, একদমই অবস্থা খারাপ মুড়ির। এর থেকে ভালো মনে হয় রাস্তায় যে আরও নর্মাল মুড়ি আছে, এর থেকে ওগুলো ভালো এটার থেকে। তোমরা এসে আশাহত হবা, স্বাদ পাবা না, বাট হচ্ছে ঝালের জন্য যদি খেতে চাও তাহলে ওকে, তুমি যদি ঝাল খেতে চাও এক্সট্রা অর্ডিনারি বা কোনো ফ্রেম পেতে চাও, ভাইরাল হতে চাও, বিভিন্ন ব্লগারের আশায় একবার এসে দেখবা, সেকেন্ড টাইম তুমি আর আসবা না এই মুড়ি খেতে।